এখন দর্শক ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসলে যারা নতুন লোক ছোটরা আসেন, প্রবাসীতে আসেন, খানা বানাতে জানেন না, অনেক কষ্ট হয়, তাহলে আজকে আমাদের ভিডিওটা দেখেন, খানা বানানো শিখবেন। এই যে গরুর মাংস, এই যে দেখেন পেঁয়াজ কাঁচামরিচ কাটতেছি কেটে, এই যে রসুন, তারপরে আপনি এই যে আদা, রসুন আদা এটা বেড়ে দিতে হবে, আর পেঁয়াজটা কেটে মোটামুটি কেটে এটা দিয়ে রিমিক্স করে হবে, হবে নতুন আসেন, আসলে তারা অনেকে অনেক কষ্টে থাকেন, খানা বানাতে পারেন না। হ্যাঁ, এটা হচ্ছে হলুদ, আসলে কি বলবো, যারা খানা বানাতে পারেন না, আসলে এই হলো দেখেন গরুর মাংস, আপনি এটার মধ্যে গরুর মাংস দেওয়া হয়েছে, গরুর মাংসের মধ্যে আপনি দেওয়া হয়েছে আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ, আরো কিছু দিচ্ছে, এই দেখেন আপনার খাল দেওয়া হবে, গাছের খাল আছে, গাছের খাল, আর আপনার এলাচ, জাল দেওয়ার পরে একটা অন্য কালার আসবে, লাদা চালা দিয়ে 5-10 মিনিট লাগবে, এই যে আপনার তেজপাতা দিচ্ছে, দেখেন এখন লবণ দিচ্ছে, তেল দেওয়া হবে, মশলা আর তেল দেওয়া হবে, এখন এখন মিক্স মশলা দেওয়া হচ্ছে মেহরান পান কোম্পানির, হালকা পরিমাণের মতো দিতে হবে, মাপ মতো দিয়ে এখন তেল তেল দেওয়ার পরে এখানে একটা নাড়াচাড়া দেওয়া হবে, মিক্স করা হবে, তাহলে এটাই হলো মেন, এখানে সব কিছু দিয়ে ওখান দিয়ে চুলার মধ্যে বসানো হবে, হালকা পানি দেওয়া হবে, হালকা পানি দেওয়া হবে, হালকা পানি দেওয়ার পরে এই যে এখন এখন গরম করলে, এখন গরম করবো, গরম করলে আধা ঘন্টা পরে আপনি একটা অন্যরকম একটা জোশ হবে, জোশ এখন ডেকে দেওয়া হবে, এখন লাল দেওয়া হচ্ছে, এখন কি পানি দেওয়া হবে? বানানো শেষ, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওকে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।